সো বন্ধুরা, আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের যে ভিডিওটি রয়েছে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও, তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এখানে সর্বপ্রথম আমাদের আমি কিন্তু সবগুলো পিএসএ করে থাকি বা ফটোশপ 7.0তেও কিন্তু টিউটোরিয়াল করে থাকি। অ্যাকচুয়ালি যে যেটাতে পারে আপডেট ফটোশপ এবং লো কোয়ালিটির ফটোশপ, অর্থাৎ বলতে চাচ্ছি যে বর্তমানে কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সেই আপডেট নিয়েই কাজ করি। তো এইখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন, ফাইলটা আমরা এখান থেকে ড্র্যাগ করে দিলাম। তো সিম্পলি ড্র্যাগ করে দেওয়ার পর এরকম একটি ফন্ট, অর্থাৎ এরকম একটি মেসেজ আপনাদের সামনে চলে আসবে। মেসেজটি আসার পর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনারা এটা দেখতে পারেন। তো আমি জাস্ট দেখে অ্যাডবি ফটোশপ CS6, অর্থাৎ ফটোশপটি কিন্তু CS6-এ কনভার্ট হচ্ছে। তো ওকে, আমরা যখন এটাকে অ্যাকচুয়ালি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসে। দেখতেই পাচ্ছেন আমাদের একটি সার্টিফিকেট সামনে চলে এসেছে। তো অ্যাকচুয়ালি এই সার্টিফিকেটটা এখন আমরা একটু জুম করে নেব। কন্ট্রোল এবং পেজ বার দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে বড় হবে, অর্থাৎ জুম হবে, এবং কন্ট্রোল অল্টার স্পেস বার যদি চাপ দিয়ে ধরে রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ছোট হতে থাকবে। এবং এখানে গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার সবগুলো কিন্তু এখানে রয়েছে, এবং কি ফন্ট রয়েছে এটা আপনারা দেখার জন্য এখানে ক্লিক দিলে এই যে আপনাদের একটি ফন্ট রয়েছে, ফন্টটি কিন্তু নেট থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে কিন্তু আপনি সেম এই ফরম্যাটে কিন্তু কাজ করতে পারবেন। এবং যদি আমি এখানে ওকে ক্লিক করে দিই, দেখুন এখানে লেখা আছে ফ্লোয়িং ফন্ট আর মিসিং ফর টেক্সট লেয়ার MD অমুক, অর্থাৎ হাসান মাহমুদ মন্ডল, সরি। তো এখানে যদি আমরা ওকে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই ফন্টটি কিন্তু সরাসরি এই ফন্টে কনভার্ট হয়ে গেল। এবং আমরা যেটা থেকে না করতে চাই, আমাদের সেই ফন্টটি কিন্তু এখানে ডাউনলোড করা নাই বা সেট আপ করা নাই, যদি থাকতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হতো না। তো এসেছি এবং এই ছেচ্ছি যে যেগুলো রয়েছে সবগুলো আমরা এখান থেকে, আমি আপনাদের আগেই বলেছি যে সবগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতেই পাচ্ছেন সেকেন্ডারি হাই স্কুল সার্টিফিকেট। তো গাইজ, এইটার সাহায্যে আপনারা ফুল সবগুলো এখানে যতগুলো সিস্টেম রয়েছে সবগুলো এখান থেকে চেঞ্জ করা সম্ভব। তো চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাদেরকে সেই ফন্টটা ইউজ করতে হবে, ফন্টটা ইউজ না করলে কিন্তু কখনোই আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন না, দেখতে পাচ্ছেন। এবং মোছার ক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটি জিনিস আমি সবসময় আপনাদের দেখিয়েছি, সবচেয়ে বেটার ওয়ে, এর চেয়ে বেটার ওয়ে আমি কিন্তু দেখিনি, যে যেটাই করুক ওকে। এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের যেহেতু টেক্সট সিলেক্ট রয়েছে এক্ষেত্রে কিন্তু হবে না, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে, তাছাড়া কিন্তু এটি এরকম অবস্থায় থাকবে। এখানে আমরা ফিল, তো ফিল রেখে আমরা সিম্পলি যেগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখুন দিয়ে দিলাম। দেখে আবারও ফিল দিয়ে দিই, আবারও ফিল করে দিই। তো এরকম অবস্থা যদি হয় তাহলে আপনার ছোট ছোট করে এরকমভাবে
এডিট ফিল আবারও দিয়ে দিচ্ছি। এটা দিলে হবে কি, আপনার যে এখান থেকে আমরা পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড সহকারে কিন্তু সেটা রিসেট করে দিতে পারবো। অর্থাৎ যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সমস্যা হয়নি, তারপরেও কিন্তু পারফেক্ট ভাবে এটি কাজ করেছে। তো বন্ধুরা, এভাবে সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সামনে তুলে ধরবো। এখানে সবগুলো এভাবে পেয়ে যাবেন। তো এই ছিল সেকেন্ডারি হাই স্কুল সার্টিফিকেট। এখান থেকে আপনাদের যে কোনো সমস্যা, আপনারা এখান থেকে ওয়ার্ক করতে পারবেন ফটোশপ থেকে। সিম্পলি প্রজেক্ট সহকারে দেওয়া আছে, আপনারা এটা জাস্ট এডুকেশনাল পারপাসে আপনারা ট্রাই করে দেখবেন। ট্রাই করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।